সবাইকে জানাই সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা। ব্যাপার হচ্ছে সকাল সকাল উঠে স্নান টান করে ঘট আনতে যাচ্ছি, রেডি হয়ে গেছি, আমি আর রঞ্জন দুজনেই যাচ্ছি। তো সকালের পোশাকটা ঠিক আজকের এরকম লাল পেরে সাদা শাড়ি, আর জানি না সাউন্ডটা ঠিক কতটা আসবে। আর বাড়ি থেকে ব্লগটা শুরু করছি, এখান থেকে বেরোবো। তো রঞ্জনের লুকটা দেখিয়ে দিই, এই যে রঞ্জন বাবু আর এটা আমি। বাইরে মেঘলা ওয়েদার, প্রচণ্ড গরম, ঘাম হচ্ছে। এটা হচ্ছে রঞ্জনবাবুর লুক। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে আমাদের এই বাড়ির সামনে থেকেই বেরোচ্ছে, ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না। এখন মন্দিরে করা হচ্ছে মাকে বরণ। তো এখানে সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে। তো আমাদের পাড়ার মন্দিরে কলাবউ নিয়ে চলে আসা হয়েছে, তবে সেই মুহূর্তে আমি যেতে পারিনি, কারণ আমি টাইমটা ঠিক জানতাম না। আমি যখন এলাম তখন ঘট নিয়ে চলে আসা হয়েছে। তো ব্যাপার হচ্ছে এই মন্দিরে কোনো মূর্তি পূজা করা হয় না, এখানে পট পূজা হয়। তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে ঢাকের আওয়াজ আর প্রচণ্ড পরিমাণ ভিড়, সব মহিলারা। তো এখানে বিভিন্ন অনুষ্ঠানও হবে, সেই কারণে সবাই একত্রিত হয়েছে আর মাকে বরণ করার জন্য বিশেষ আজকে সপ্তমী, মহাসপ্তমী। আর এখানের একটা নিয়ম আছে যে সপ্তমীর দিনকেই মাকে বরণ করার সাথে সাথে সিঁদুর খেলাটা করে নেওয়া হয়। আমি জানতাম ছোটোবেলা থেকেই যে দশমীর দিন সিঁদুর খেলা হয়, কিন্তু আমাদের এই দুবরাজপুরেই সমস্ত মন্দিরেই, মায়ের মন্দিরে শুধুমাত্র সপ্তমীর দিন সিঁদুর খেলা করা হয়। তো সেই অনুযায়ী আমিও এখানে চলে এসেছি সিঁদুর খেলতে। তো পাড়ার মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম পাশের আরেকটা মন্দিরে। তো সেখানেও সিঁদুর খেলা প্রায় শেষের দিকে, তো আমি এসে পৌঁছেছি, এখানেও একটু সিঁদুর খেলে নেবো আর মায়ের দর্শনটাও হয়ে যাবে, কারণ রাতের বেলা অনেক চাপ হয়ে যাবে একসাথে অতগুলো ঠাকুর দর্শন করা। তো সেই কারণে ভাবলাম যে বাইরে বিশেষ রোদ্দুর নেই, তো এখনই দু একটা ঠাকুর দেখে চলে যাই, তাহলে বেটার হবে। সিঁদুরে পুরো ভরে দিল। ওমা এখন পান কতগুলো রাখো, পান আর খালি বাতাসা। হ্যাঁ আমি তো কিছু নিয়ে যাইনি।
হ্যাঁ, আমার আবার একটা কি জেঠিমাই হবে হয়তো, বলছে তোমার গালটা ফাঁকা কেন? আজকের দিনে সব ছাড় আছে, দিয়ে দিই। বলছে দিদি ভাবো, পিসি ভাবো, তুমি কি এখানকার বৌমা? বললাম না, আমি এখানের মেয়ে। বললাম তখন বলছে ও তাহলে পিসিই হবো। আমার পুরো গালে ভর্তি করে দিল। তো এই মাত্র বাড়ি ফিরলাম, আর সকাল সকাল মানে এখানে আমি যে মন্দিরে গেছিলাম, আমাদের পাড়ার মন্দির, তো ওখানে মূর্তি পূজা করা হয় না ওখানে, জানো মা? ওখানে ওই থার্মোকলের মা বানিয়ে ওখানে পুজো হচ্ছে, তো ওটা থার্মোকলের মা বানিয়ে পুজো হচ্ছে, আপনাদেরকে দেখালাম ভিডিওতে। আর সকাল সকাল দেখলাম যে বাড়িতেই যাব, তো তার থেকে বেটার আরেকটা মন্দির ঘুরেই চলে আসি, তো আরেকটা ঠাকুর দেখে নিয়ে মানে দেখে চলে এলাম, দেখে নিয়ে বলছি। আর বাইরে প্রচুর বোম ফুটছে। আর আমাদের এখানে একটা নিয়ম আছে, যেটা জানি না অন্য কোথাও আছে কি না, মানে আমি ছোটোবেলা থেকে বা আমার মা কেউই দেখিনি এই নিয়মটা, যে সপ্তমীর দিন এখানে এখানে মানে দুবরাজপুরের প্রত্যেকটা মন্দিরে সপ্তমীর দিনকে সিঁদুর খেলা হয়, মানে মাকে আনার সঙ্গে সঙ্গে সিঁদুর, হ্যাঁ, বরণ করে সিঁদুরটা খেলা হয়। আমরা জানি ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে দশমীর দিন সিঁদুর খেলা হয়, কিন্তু এখানে নিয়মটা একটু আলাদা। তো ওই কারণে এই যে মুখের গালের অবস্থা, স্নান করেছিলাম, আবার একবার স্নান করতে হবে। আর এই যে এটা হচ্ছে ফলস কাঠগোলাপ, আর শাড়ির এরকম অবস্থা, শাড়ির মধ্যে একটু সিঁদুর পড়েছে, এটাও ধুয়ে ফেলতে হবে। তো বাড়ি এসেছি, আর মা এদিকে টিফিন রেডি করছে। টিফিন আজকে কী বানিয়েছ? আজকে যেহেতু পুজো, পুজো মানেই বাঙালির খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া ছাড়া আর কী আছে? বাইরে কোথায় রোদের মধ্যে ঘুরে বেড়াবো, খাওয়া দাওয়া করবো, তাই না? তো লুচি, ঘুগনি, মিষ্টি, সকাল সকাল সপ্তমীর দিন, বা শুরুটা বেশ ভালোই। আর এখানে সন্টু আছে, হ্যাঁ, বাইরে বোম ফাটছে, ওই কারণে সন্টুর চিৎকারও বেড়ে যাচ্ছে আবার কি। আর মা টিফিনটা সাজাচ্ছে, কারণ ঘড়িতে বাজে 9:10, তো টিফিনটা করে নিতে হবে, তারপর আবার দুপুরের লাঞ্চের ব্যবস্থা। আর এই যে সকাল সকাল সন্টু মহারাজ, কি হয়েছে তোমার নতুন জামা? কই কই তোমার নতুন জামা, বোম ফাটে? সন্টুর ক্ষমতা থাকলে যারা বোম ফাটাচ্ছে তাদেরকে কামড়ে দিয়ে চলে আসতো না, বলো? আর এখানে আছে রঞ্জন বাবু, হ্যালো রঞ্জন বাবু। আর এই যে আমাদের টিফিন চলে এসছে, গরম গরম লুচি, তার সাথে ধনে পাতা দিয়ে ঘুগনি, আর এখানে আছে বুন্দিয়া, আর এখানে কালাকান মিষ্টি, আমারও টিফিন। কিন্তু আমি একটু বাদে খাবো, হাত পা ধুই। তো আমি আমার ড্রেস চেঞ্জ করি, আর মুখ ধোবো, আবার একবার স্নান করতে হবে। এই যে অবস্থা, কারণ সন্ধ্যাবেলা যে ড্রেস আপে থাকবো সেই ড্রেস আপে এইগুলো চলবে না, তো আবার মাথাটা ধুতে হবে, কিছু করার নেই। আর এখানে রঞ্জন খাওয়া দাওয়া করছে। আর আজকে আমাকে কেমন লাগছে, সপ্তমীর সকাল শুরু হলো এই মাত্র, মানে এই মাত্র মানে সকাল শুরু হয়ে গেছে। হ্যাঁ, মহাসপ্তমী, বাবা বলছে মহাসপ্তমী, বাবা মহাষ্টমী, মহানবমী, মহাদশমী, তারপরে সব কিছু মহা মহা। তো যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন টিফিনটা সেরে নিই। আজকের ভিডিওটা মানে সকালের ভিডিওটা, যেহেতু ভিডিওগুলো ব্লগগুলো অনেকটা বড় করব না, এডিট করতেও টাইম লাগবে, আর আপনাদের পক্ষে দেখাটাও অসুবিধে, তো সেই কারণে সকালেরটা সকালের ব্লগেই এইটুকুই থাক, আবার পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো মানে এখনকার ব্লগের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।